আসসালামু আলাইকুম। যারা শুনছেন, যারা দেখছেন, তাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা অত্যন্ত একটি ভয়ানক জরুরি রোগ নিয়ে আলোচনা করব, যাকে আমরা সবাই স্ট্রোক নামে জানি। স্ট্রোক একটি ভয়ঙ্কর রোগ এবং যাদের এই স্ট্রোকের সমস্যায় ভুগছেন তারা জানেন যে জীবনের কতটুকু পরিস্থিতি শোচনীয় হয়ে যায় যখন কেউ একজন স্ট্রোকে আক্রান্ত হন। তো আসুন আজকে আমরা স্ট্রোক এবং তার সম্বন্ধে কিছু বেসিক কনসেপ্ট আমরা জেনে নিই। মর্টালিটি রেট অর্থাৎ মৃত্যুর হারের যদি আমরা বিবেচনা করি, সেদিক থেকে বাংলাদেশ পৃথিবীতে 84তম পজিশনে রয়েছে স্ট্রোকের ক্ষেত্রে। এছাড়াও বাংলাদেশে যেসব কারণে মৃত্যুর সংখ্যা ঘটে থাকে, তার মধ্যে প্রথম যেই কজটা সেটা হলো করোনারি হার্ট ডিজিজ বা হার্টের সমস্যা, এরপরে ইনফেকশাস ডিজিজ বা বিভিন্ন জীবাণু দ্বারা যেই আক্রান্ত রোগগুলো হয় যেমন ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, এবং তৃতীয় পজিশনে রয়েছে স্ট্রোক। 2006 সালের সমীক্ষায় দেখা গিয়েছে যে স্ট্রোকের কারণে যে মৃত্যুর হার সেটা ছিল প্রায় 6%, যেটা পরবর্তীতে বেড়ে 2011 সালে হয়েছে প্রায় 9%, এবং 2011 সালে সমীক্ষায় দেখা গিয়েছে প্রতি 1 লক্ষ জনের মধ্যে প্রায় 110 জনই স্ট্রোক হয়ে থাকে। প্রিভ্যালেন্স হিসেবে বাংলাদেশে স্ট্রোকের যে হার সেটা হলো 0.3%, যেটা অনেক বেশি। ইন্সিডেন্স যদিও বিবেচনায় আনা হয়নি, কারণ আমাদের স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যানটা এখনো ওভাবে স্ট্রং হয়নি। তবে কারা বেশি আক্রান্ত হয়, মহিলা না পুরুষ, সেক্ষেত্রে আমরা দেখেছি যে স্ট্রোকের ক্ষেত্রে পুরুষদের আধিক্য বেশি। যদি রেশিও করি তাহলে 3.44 to 2.41, অর্থাৎ মেলদের পুরুষদের বেশি হয়ে থাকে। এর কারণ হিসেবে বলা যেতে পারে যে পুরুষরা স্মোকার বেশি হয়ে থাকে সাধারণত, এবং পুরুষদের মধ্যে অ্যালকোহলিজমের প্রবণতাও বেশি থাকে, স্ট্রেস নিয়ে কাজ করার প্রবণতাও অনেক বেশি থাকে, বাহিরে কাজ করেন, এছাড়াও আর অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। তবে মহিলাদের মধ্যে যারা বেশি ওরাল কন্ট্রাসেপটিভ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে স্ট্রোকের হার বেড়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা হলো, একজন রোগী যদি স্ট্রোকে আক্রান্ত হয় তাহলে তার যে চিকিৎসার খরচ এবং তার পুনর্বাসনের খরচ, সেটা হিসাব করে দেখা গিয়েছে বাংলাদেশে একজন স্ট্রোক রোগী যারা সামর্থ্যবান তাদের ক্ষেত্রে প্রায় প্রতি মাসে 30,000-এর মতো টাকা খরচ হয়ে থাকে। আমি আবারও বলছি, প্রতি মাসে প্রায় 30,000-এর মতো টাকা খরচ হয়ে থাকে তার সম্পূর্ণ চিকিৎসা এবং তার পুনর্বাসনের ব্যবস্থা করতে। এটা সবার পক্ষে কখনোই সম্ভব নয়, বিশেষ করে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য এটি একটি ভয়ঙ্কর একটি ব্যাপার হয়ে ওঠে। সো আমরা দেখিনি যে স্ট্রোকের ঘটনাটা কী ঘটে। যখন স্ট্রোক হয় তখন কিছু নিউরোলজিক্যাল সাইন বা কিছু লক্ষণ আমরা দেখতে পারি, সেগুলোকে যদি সংক্ষেপে বলি এটাকে বলা হয় বি ফাস্ট। সো বি ফর ব্যালেন্স, অর্থাৎ আপনার যে কোনো সময় ব্যালেন্সটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার ভারসাম্যহীন হয়ে যেতে পারেন, ডানে বা বামে যে কোনো একদিকে আপনি হয়তোবা ব্যালেন্স পাবেন না, হঠাৎ করে যে কোনো এক চোখ অথবা দুই চোখে আপনার সমস্যা হতে পারে, যেটাকে ই দিয়ে আমরা আইস বলছি। সমস্যা বলতে ঝাপসাও দেখা যেতে পারে অথবা হঠাৎ করে নাও দেখা যেতে পারে। হঠাৎ করে মুখের একটি অংশ আপনার বেঁকে যেতে পারে এবং মুখের একটি কোণা আপনার নেমে যেতে পারে, যেখান দিয়ে আপনার লালা পড়ে যেতে পারে, অথবা আপনি খাদ্য গ্রহণ করার সময় যে কোনো একদিকে খাদ্য জমা হয়ে যেতে পারে। এটাকে আমরা বলি ফ্রেস ড্রপ বলি। ফ্রেস ড্রপ যখন হবে তখন ধরে নিতে হবে যে এটা একটা নিউরোলজিক্যাল সাইন এবং এটা স্ট্রোকের সাথে সম্পর্কযুক্ত। এক্ষেত্রে একটা ব্যাপার হলো যে অনেকেরই বেলস পলসি বা সেভেনার পলসির কারণেও, যেটা একটা ভাইরাস, এটার কারণেও মুখ পাকা হয়ে যেতে পারে। এই দুয়ের মধ্যে পার্থক্য হলো যাদের বেলস পলসি হয় তাদের মুখের সম্পূর্ণ অংশটা, যে কোনো একদিকে সম্পূর্ণ অংশ, কপাল সহ আপনার অবশ হয়ে যাবে। অর্থাৎ তাকে যদি বলা হয় যে আপনি কপাল কুচকান, সে কপাল কুচকাতে পারবে না, কিন্তু স্ট্রোকের পেশেন্ট কপাল কুচকাতে পারবে। সো এটা একটা ভালো একটা ডিস্টিংগুইশিং পয়েন্ট। এছাড়াও এ ফর আর্মস, অর্থাৎ আপনার এক হাত অথবা দুই হাতই হঠাৎ করে অবশ হয়ে যেতে পারে এবং পড়ে যেতে পারে, শক্তি নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনি হয়তোবা হাতকে আর উপরে উঠাতে পারবেন না, হাতে স্বাভাবিক কাজকর্ম করতে নাও পারেন, হঠাৎ করেই আপনার কথা, মুখের কথা জড়তে চলে আসতে পারে অথবা মুখের কথা বন্ধ হয়ে যেতে পারে। সাধারণত যাদের স্ট্রোক মাথার বাম দিকে হয়, ক্রস হয়ে যায়, সিমটমগুলো ডান দিকে দেখা দেয়, অর্থাৎ যাদের দেখবেন যে ডান হাত অথবা ডান পা অবশ্যই যাচ্ছে, তাদের ক্ষেত্রে সাধারণত মুখের কথাও জড়তা অথবা বন্ধ হয়ে যেতে পারে। আর টি ফর টাইম, যত দ্রুত গতিতে আমরা
স্ট্রোকের পেশেন্টকে নিয়ে হসপিটালে পৌঁছাতে পারবো, চিকিৎসার ব্যবস্থা করতে পারবো, তত দ্রুত আমরা ব্রেনকে সেভ করতে পারবো। সো এই লক্ষণগুলোকে একসাথে বলা যায় বি ফাস্ট, দিজ আর দ্য ওয়ার্নিং সাইন্স অফ স্ট্রোক, ব্যালেন্স, আইস, ফেস, আর্মস, স্পিচ, টাইম। সো বি ফাস্ট। সো এই কথাগুলো থেকে আমরা বুঝলাম যে স্ট্রোক হলো কিছু নিউরোলজিক্যাল ডেফিসিট বা নিউরোলজিক্যাল সিমটম, অর্থাৎ নিউরোলজিক্যাল কিছু লক্ষণ যেগুলো হঠাৎ করে উদ্ভূত হতে পারে এবং যার পিছনে আপনার কাজ করে থাকে ভাস্কুলার কজ, অর্থাৎ আমাদের যে রক্তের নালি যেগুলো রক্তকে ব্রেনকে সাপ্লাই দেয়, সেই রক্তের নালির যদি কোনো কারণে এই ধরনের লক্ষণগুলো হঠাৎ দেখা দেয় তাকে আমরা স্ট্রোক বলি। সো স্ট্রোকের যে ডেফিনেশন এটা সম্পূর্ণরূপে ক্লিনিক্যাল। আমরা যে এমআরআই বা ব্লাড টেস্টগুলো করি সেগুলো হলো এই ক্লিনিক্যাল যে ডায়াগনোসিস এটাকে সাপোর্ট দেওয়ার জন্য। সো স্ট্রোক যাদের এই নিউরোলজিক্যাল সিমটম বা লক্ষণগুলো হয় সেটা যদি 24 ঘন্টার উপরে যদি যায় তাহলেই আমরা তাকে স্ট্রোক বলি, এতে মৃত্যু আশঙ্কাও থাকে। তবে যদি 24 ঘন্টার মধ্যে এই লক্ষণগুলো পুনরায় ভালো হওয়া শুরু করে অথবা পুরোই ভালো হয়ে যায় তাকে আমরা স্ট্রোক বলি না, সেক্ষেত্রে নতুন একটি নাম ব্যবহার করা হয় টিআইএ অথবা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। এটা একটা টাইম বেসড স্ট্রোকের ডেফিনেশন। সো 24 ঘন্টা পরেও যদি এই লক্ষণগুলো বজায় থাকে তাকে আমরা স্ট্রোক বলি, এবং 24 ঘন্টার পূর্বেই যদি এই লক্ষণগুলো সেরে যায় তাহলে আমরা তাকে বলি ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বা টিআইএ। যাদের টিআইএ হয় তাদের ক্ষেত্রে একটা ওয়ার্নিং ব্যাপার হলো ভবিষ্যতে তাদের আবার বড় রকমের স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। টিআইএকেই অনেকে মিনি স্ট্রোক বলে অবহিত করে থাকেন। আরেকটা কনসেপ্ট হলো যে স্ট্রোক যদি দিনে দিনে বাড়তে থাকে তার লক্ষণগুলো তাহলে তাকে আমরা বলি প্রোগ্রেসিভ স্ট্রোক। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন আজকে কারো মুখের কথায় জড়তা আছে, পরের দিন তার হাতটা অবশ্যই একটু ডান হাতটা অবশ্যই আসলো, তারপরের দিন তার ডান পাটা অবশ্যই আসলো, তারপরের দিন আস্তে আস্তে মুখের কথা বন্ধ হয়ে গেল এবং হাতগুলো আর পাগুলো নাড়াচাড়া করতে পারলো না ধীরে ধীরে। এভাবে যদি আপনার 4-5 দিন সময় লাগে অথবা 7-8 দিন সময় লাগে তার স্ট্রোকটা লক্ষণগুলো আছে গাড়াচ্ছে, সেক্ষেত্রে আমরা তাকে বলি প্রোগ্রেসিভ স্ট্রোক। আর যদি যেদিন স্ট্রোকটা হয়েছে সেদিনই তার সমস্ত লক্ষণগুলো সেট হয়ে গিয়েছে, এরপর আর বাড়লো না কমলো না, তাকে আমরা বলি কমপ্লিট স্ট্রোক। সো স্ট্রোক দুই রকম হয়ে থাকে, একটা হলো আপনার ইসকেমিক স্ট্রোক, একটা হলো হিমোরেজিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক অত্যন্ত কমন, সাধারণত 85% মানুষেরই ইসকেমিক স্ট্রোক বা ইনফার্কশন স্ট্রোক হয়ে থাকে, আর 15% মানুষের আপনার হিমোরেজিক স্ট্রোক হয়ে থাকে। ইসকেমিক স্ট্রোকটা হলো যখন কোনো একটা রক্ত আপনার কোনো নালীর ভিতরে হঠাৎ করে গিয়ে জমাট বেঁধে যাবে, যার দরুন ওই নালী দিয়ে কোনো রক্ত যেতে পারে না অথবা কম রক্তে যেতে পারে, যার দরুন ওখানে যে টিস্যুটা ছিল সেই টিস্যুটা অথবা ব্রেন টিস্যু বা ব্রেন নার্ভ অথবা নার্ভ টিস্যুগুলো বা নার্ভ সেলগুলো নিউরন এরা কম পরিমাণে রক্ত পায় অর্থাৎ অক্সিজেন কম পায়। এই ক্ষেত্রে যেই স্ট্রোকটা হয় তাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক, অর্থাৎ যে পরিমাণে আমার ডিমান্ড থাকে সেলের ওই সেলের ডিমান্ড অনুসারে রক্ত কম পেলেই আমরা তাকে বলবো ইসকেমিক স্ট্রোক। হিমোরেজিক স্ট্রোক হলো কোনো কারণে যদি রক্তের নালী হঠাৎ করে ছিঁড়ে যায় তাহলে রক্তটা রক্তের নালীর ভিতর থেকে বের হয়ে আসে বাইরে। বাইরে যেহেতু ব্রেনের টিস্যুগুলো নার্ভ সেলগুলো থাকে, সেই নার্ভ সেলের উপরে যখন ওই রক্তের রক্ত গিয়ে যখন চাপ দেয়, ওই চাপের কারণে টিস্যুগুলো যখন আপনার ক্ষতিগ্রস্ত হয় সেটাকে বলি আমরা হেমোরেজিক স্ট্রোক। সো স্ট্রোক দুই রকম, ইসকেমিক স্ট্রোক অ্যান্ড হেমোরেজিক স্ট্রোক। আমরা বলেছি ইসকেমিক স্ট্রোক সাধারণত কমন এবং 85% মানুষের হয়ে থাকে, হেমোরেজিক স্ট্রোক 15% মানুষের হয়ে থাকে। কিন্তু কোন স্ট্রোকটি বেশি ভয়ানক? অবশ্যই ভয়াবহতার দিক থেকে হেমোরেজিক স্ট্রোকটা বেশ ভয়ঙ্কর, কেননা অধিকাংশ ক্ষেত্রে হেমোরেজিক স্ট্রোক হওয়ার পরেই প্রচণ্ড মাথা ব্যথা হয়, বমি হয়ে যায়, মানুষ অজ্ঞান হয়ে যায়, এমনকি ওই দিনই সে মারা যেতে পারে। অতএব শুরুর ক্ষেত্রে হিমোরেজিক স্ট্রোকটা অত্যন্ত ভয়ঙ্কর। আর ইসকেমিক স্ট্রোকটা সাধারণত পেইনলেস হয়ে থাকে, কেউ ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যেই সকালবেলা উঠে দেখলো তার একটা হাত অবশ হয়ে গেছে, সে উঠতে পারছে না অথবা পড়ে যাচ্ছে, কিন্তু রাতে ঘুমের মধ্যে কোনো কিছু টের পেলো না, অথবা অনেকে আছে কথা বলছে, অনেকে আছে খাওয়া দাওয়া করছে, এর মধ্যেই তার স্ট্রোকটা হয়ে গেছে, সে বুঝতেও পারে না। হঠাৎ করে একজন বললো যে আপনার তো মুখের এক সাইড দিয়ে খাওয়া পড়ে যাচ্ছে ভাই, তখন বলে যে আমি তো খেয়াল করলাম না। সো ইনফার্কশন বা ইসকেমিক স্ট্রোক বেশি লোকের হলেও প্রাথমিক অবস্থাতে এটা অতটা ভয়ানক নয়, কিন্তু প্রগনোসিস বা ভবিষ্যতের ক্ষেত্রে কী ঘটনা ঘটবে উন্নতি অবনতির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের সায়েন্টিস্টরা বলে থাকেন যে হেমোরেজিক স্ট্রোকের প্রগনোসিসটা অত্যন্ত ভালো হয়ে থাকে। সাধারণত যদি কোনোভাবে আমরা তার ম্যাসিভ যে ব্লিডিংটা হয়েছে সেটাকে যদি আমরা ব্রেনের যে
খুলি আছে সেটাকে খুলে দিয়ে, মাথার খুলি খুলে দিয়ে আমরা ওই ব্রেন থেকে যদি ওই ব্লাডটাকে বের করে দিতে পারি কোনো মতে, তাহলে অতি দ্রুত গতিতেই সাধারণত স্ট্রোকের এই সিমটমগুলো থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও যখন ব্লাডগুলো আপনার কোনো কারণে নিজে নিজেই যখন আবার রিজলভ হয়ে যায়, শুকিয়ে যায়, তাহলেও আপনার লক্ষণগুলো উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ইসকেমিয়া বা ইনফ্রাকশন স্ট্রোকের ক্ষেত্রে এটা সাধারণত হয় না। আমরা জানি যে নার্ভ সেল অথবা ব্রেনের যে নিউরন আছে এটা যদি একবার ড্যামেজ হয় তাহলে আর কখনো সাধারণত ভালো হয় না। সেই ক্ষেত্রে ইনফ্রাকশন স্ট্রোক ওই ব্রেন সেলগুলো ড্যামেজ করে ফেলে, যার দরুন সেটা সম্ভাবনা ভবিষ্যতে ভালো হওয়ার সম্ভাবনা একদমই নষ্ট হয়ে যায়। সো প্রগনোসিসের ক্ষেত্রে হেমোরেজিক স্ট্রোক ভালো ইনফ্রাকশন স্ট্রোকের থেকে। সো একটা বেসিক কনসেপ্ট আমরা এতক্ষণ যা পড়লাম, যা জানলাম, যা শুনলাম, তা থেকে আমরা বুঝতে পারলাম যে রক্তের নালীর ঘটনাগুলোই হলো আসল। রক্তের নালী কী কী ঘটনা ঘটে? একটা রক্তের নালীতে আপনার রক্ত জমাট বেঁধে যেতে পারে, সেটা থ্রম্বাসের কারণে হতে পারে, আবার সেটা অ্যাম্বোলিজমের কারণে হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে থ্রম্বাস কী, অ্যাম্বোলিজম কী? থ্রম্বাস হলো যে এটা রক্তের একটা জমাট অংশ অথবা জমাট বাঁধা রক্ত যেটা রক্তের নালীর ভিতরে আপনার জমে যায়, রক্তের নালীর যে দেয়াল থাকে এই দেয়ালের মধ্যে জমে যায়, এটাকে থ্রম্বাস বলি। দেয়ালের মধ্যে যখন জমে যায় তখন স্বাভাবিকভাবেই রক্তের নালীর যে স্পেসটা থাকে এটা ন্যারো বা সংকুচিত হয়ে যায়, যার জন্য রক্ত সঠিকভাবে যাওয়া আসা করতে পারে না, এটাকে আমরা বলি থ্রম্বাস। আর কোনো কারণে এই থ্রম্বাসের একটু অংশ হঠাৎ করে যদি ডিসলোস হয়ে যায় বা ছুটে যায় বা ভেঙে যায় এবং সেটা রক্তের নালীর ভিতরে ফ্রি হয়ে ঘোরাঘুরি করতে থাকে, হঠাৎ করে যদি সেটা একটা ছোটো একটা রক্তনালীর মুখের কাছে এসে ওই রক্তনালীকে আটকে দেয়, তাহলে আমরা তাকে বলি অ্যাম্বোলাস। অর্থাৎ অ্যাম্বোলাস হলো থ্রম্বাস থেকে উৎপন্ন একটি রক্তের চাকা যেটা ফ্রি ফ্লোটিং করছিল এবং হঠাৎ করে আপনার একটা চিকন নালীতে গিয়ে আটকে গেল। তাহলে থ্রম্বাসই হোক অথবা অ্যাম্বোলাজমই হোক, এই যে কোনো একটা কারণের কারণেই আমাদের ইসকেমিক স্ট্রোক বা আমাদের ইনফ্রাকশন স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ রক্তের নালী জমাট বেঁধে গেল এবং যেখানে জমাট বেঁধে গেল ওই জায়গাটা যেখানে সাপ্লাই দিত সেখানে সাপ্লাই দিতে পারছে না ডিমান্ড অনুসারে, যার জন্য ওই সেলগুলো মারা যায়, এটাকেই আমরা স্ট্রোক বলি। রক্তের নালী আরেকটা ঘটনা হলো রক্তের নালী যেটা আছে সেটা আপনার শক্ত হয়ে যেতে পারে এবং এর স্থিতিস্থাপকতা শক্তিটা নষ্ট হয়ে যেতে পারে, যার দরুন আপনার রক্তের নালী তার সঠিক চাপকে সহ্য করতে পারে না, তার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স এটা নষ্ট হয়ে যায় এবং একসময় অতিরিক্ত চাপ এটা ছেড়ে যেতে পারে, যেটাকে বলি আমরা হিমোরেজিক স্ট্রোক। তৃতীয় কারণ হলো ভেসেলসের অর্থাৎ রক্তের নালীর যে দেয়াল আছে তার নিজস্ব কিছু রোগ হতে পারে, সাধারণত ইনফ্ল্যামেশনের কারণ হয়ে থাকে, প্রদাহর কারণে হয়ে থাকে। অতিরিক্ত প্রদাহজনক দ্রব্য যদি আমরা খাই বা ব্যবহার করি সেক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমি একটা ফুডের কথা না বললি না, সেটা হলো অভ্যাসের কথা, সেটা হলো আমরা অনেকেই সোয়াবিন তেল বা ভেজিটেবল অয়েল, কর্ন অয়েল এগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করি। আমি সম্পূর্ণরূপে জেনে শুনে আপনাকে বলছি এটা অত্যন্ত ভয়ানক একটি তেল, এটা আমাদের রক্তের নালী প্রদাহ বাড়িয়ে দেয়। আমাদের অধিকাংশ স্ট্রোকের ক্ষেত্রে এই এই তেলটা একটা বিশেষ নিয়ামক হিসাবে কাজ করে। সো আপনারা চেষ্টা করবেন অলিভ অয়েলটাকে এবং যে কোনো ধরনের ভেজিটেবল অয়েলটাকেই পরিহার করার জন্য, এটা রক্তের নালীর প্রদাহ প্রচুর পরিমাণ বাড়িয়ে দেয় এবং রক্তের নালীর যে আপনার ডিজিজগুলোকে এটা ত্বরান্বিত করে এবং স্ট্রোককে ত্বরান্বিত করে, হার্ট অ্যাটাককে ত্বরান্বিত করে। সো আমরা যদি ব্যবহার করতেই চাই তাহলে আমরা অলিভ অয়েলকে ব্যবহার করতে পারি, এটা অত্যন্ত নিরাপদ, ওমেগা থ্রি থাকে। দ্বিতীয় জিনিস হলো যে আমরা কোকোনাট অয়েল বা নারিকেল তেলও আমরা ব্যবহার করতে পারি, যদিও আমাদের দেশে ব্যবহারের সংখ্যা কম কিন্তু শ্রীলঙ্কাতে এবং অন্যান্য দেশে ব্যবহারের সংখ্যা ভালো আছে। এছাড়াও আমরা ঘানিতে ভাঙানো সরিষার তেলও ব্যবহার করতে পারি, তবে আমার মতামত হলো যত কম তেল ব্যবহার করা যাবে ততই উপকার। রক্তের নালী আরেকটা ঘটনা হলো যদি কোনো রক্তের যে ঘনত্ব আছে সেটা যদি হঠাৎ করে বেড়ে যায়, ভিসকোসিটি সেটা যদি হঠাৎ বেড়ে যায় অথবা এর প্রপার্টিজের মধ্যে কোনো রকম পরিবর্তন আসে, সেই ক্ষেত্রেও আপনার রক্ত জমাট বেঁধে যেতে পারে। সো রক্তের নালীর এই চারটা ঘটনা থেকে আমরা বুঝলাম যে স্ট্রোক আসলে একটা জেনেরিক নাম, স্ট্রোক শব্দটা দিয়ে এর কী কী ঘটনা ঘটে সেটার কোনো প্রমাণ বা বুঝ পাওয়া যায় না। স্ট্রোক বললেই কিন্তু আপনি বুঝলেন না যে একটা মানুষ, আপনি বুঝে নিচ্ছেন কিন্তু স্ট্রোক শব্দের মধ্যে কিন্তু এই কথাগুলো আসে না, যে এই কথাগুলো বোঝা যায় না যে আপনার অবশ হয়ে যাবে, আপনার রক্ত জমাট বেঁধে যাচ্ছে, আপনার কথা বন্ধ হয়ে যাচ্ছে। সো স্ট্রোক একটা জেনেরিক টার্ম, এটাতে প্যাথোলজিক্যালের যেই ঘটনাগুলো এটা কিন্তু বোঝা যায় না। এই প্যাথোলজিক্যাল ঘটনা বোঝার জন্য বর্তমানে আমরা স্ট্রোকের নামটাকে পরিবর্তন করে রেখেছি সেরিব্রো ভাস্কুলার ডিজিজ। সেরিব্রো মানে হলো ব্রেন, ভাস্কুলার মানে তার ভেসেলস বা রক্ত নালী এবং ডিজিজ মানে তার রোগ। অর্থাৎ ব্রেনের মধ্যে যে রক্তের নালীগুলো সাপ্লাই দিচ্ছিল সেই রক্তের নালীর যেই ডিজিজ তাকেই আমরা স্ট্রোক বলছি। সো রক্তের নালীকে যদি আমরা সেভ করতে পারি তাহলে আমরা স্ট্রোক থেকে আমাদের ব্রেনকে বাঁচাতে পারবো।
তাহলে আমাদের মেইন ফোকাসটা কিন্তু ব্রেনের উপরে না, আমাদের মেইন ফোকাসটা হতে হবে রক্তের নালীর উপরে, যেগুলো আমার ব্রেনকে সাপ্লাই দিচ্ছে। সো স্ট্রোক ব্রেনের রোগ না, অ্যাকচুয়ালি স্ট্রোক হলো ব্রেনের মধ্যে যে রক্তের নালী সাপ্লাই দিচ্ছিল তার রোগ। এই জন্য রক্তের নালীকে আমাদেরকে বাঁচাতে হবে। সো রক্তের নালীর এই ঘটনাগুলো ঘটার পিছনে যেই কারণগুলো দায়ী তাকে আমরা রিস্ক ফ্যাক্টর বলি। রিস্ক ফ্যাক্টর দুরকম হতে পারে, কিছু রিস্ক ফ্যাক্টর আছে ফিক্সড, যেমন আপনার বয়স আমরা বদলাতে পারবো না, জেন্ডার মেলদের বেশি হয়ে থাকে, রেস আফ্রো ক্যারিবিয়ানদের বেশি হয়ে থাকে, ইউরোপিয়ানদের কম হয়ে থাকে, অর্থাৎ চামড়া রঙ আমরা বদলাতে পারবো না, হেরিডিটি জন্মগত কিছু সমস্যা যদি থাকে জেনেটিক কজ সেগুলো আমরা বদলাতে পারবো না। সো এগুলো হলো ফিক্সড রিস্ক ফ্যাক্টর। কিন্তু কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমরা অবশ্যই বদলাতে পারি, যেমন হলো হাইপারটেনশন, আপনার রক্তের চাপ বেড়ে যাওয়া, এগুলোকে আমরা অবশ্যই বদলাতে পারি। হার্ট ডিজিজ আমরা এটাকে প্রতিরোধ করতে পারি, ডায়াবেটিস অবশ্যই প্রতিরোধযোগ্য, স্পেশালি আপনার টাইপ টু ডায়াবেটিস, টাইপ ওয়ানের কথা আমি বলছি না, টাইপ টু ডায়াবেটিস যেটা 85% মানুষের থেকে থাকে। হাইপার লিপিডিমিয়া, লিপিডের পরিমাণ প্রচুর বেশি হয়ে গেছে, কোলেস্ট্রল লেভেল অনেক বেড়ে যাচ্ছে, স্মোকিং কেনারা পারে স্মোককে আপনার রোধ করতে, অ্যালকোহলিজম, আমাদের তো দেশে একটা বিরাট অংশ অ্যালকোহল খায় না, ফরেন কান্ট্রি অ্যালকোহল খায়, তারাও অ্যালকোহলকে ইদানিংকালে ছেড়ে দিচ্ছে। সো এই জিনিসগুলো আমরা ফ্যাক্টরগুলোকে আমরা মডিফাই করতে পারি। এখন এই ফ্যাক্টরগুলো যদি আমরা মডিফাই করতে পারি তাহলে আমরা আমাদের রক্তের নালীকে সেভ করতে পারবো। আমরা রক্তের নালীকে যদি সেভ করতে পারি তাহলে আমরা ব্রেন টিস্যুকে সেভ করতে পারবো, আমরা স্ট্রোক থেকে বেঁচে যেতে পারবো। এমনকি যাদের স্ট্রোক হয়েছে তাদেরও স্ট্রোকটা আবার অনেকটা ভালো পর্যায়ে চলে আসতে পারে। সো এক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে সেল যদি নষ্টই হয়ে যায়, ব্রেনের সেল যদি নষ্ট হয়ে যায় ও তো আর ভালো হবে না, তাহলে আমি কেন ওষুধ খাবো, কেন আমি আপনার থেরাপি নিব, কেন আমি এই কাজগুলো করবো? এটা একটা ছোট্ট প্রশ্ন, উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, যদিও ব্যাপকভাবে উত্তর আমরা বোঝানোর চেষ্টা করবো পরবর্তী একটা ভিডিওতে। সংক্ষেপে বলছি, স্ট্রোকের কারণে যেহেতু আপনার ব্রেনের টিস্যু নষ্ট হয়ে গিয়েছে, নার্ভ সেল নষ্ট হয়ে গেছে, এবং আমরা বলি যে নার্ভ সেল রিজেনারেট সাধারণত করে না, তাহলে কেন আমরা এটা করব? এটাকে বলি নিউরোপ্লাস্টিসিটি। অর্থাৎ যদি আমার যে অংশটা নষ্ট হয়ে গেছে তার আশপাশের অংশ কিন্তু এখনও ভালো রয়েছে ব্রেনের, তাহলে আমি যদি রিপিটেডলি আমার যে অঙ্গটা নষ্ট হয়ে গেছে সেই অঙ্গটি দুর্বল হয়ে গেছে, সেই অঙ্গে রিপিটেডলি যদি আমি একই গতিতে নাড়াচাড়া করতে থাকি এবং তাকে আমরা এক্সারসাইজ করাই, তাকে আমরা থেরাপিউটিক ইন্টারভেনশন আমরা দিই এবং একটা রিপিটেড গতিতে একটা নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট সময়ে হতে থাকে, তাহলে আমাদের একটা সিগন্যাল অবশ্যই ব্রেনে পৌঁছাবে এবং যেই অংশটা ব্রেনের ভালো আছে সেই ভালো অংশতে আমাদের একটা নতুন করে ম্যাপ তৈরি হবে। এই ম্যাপটা তৈরি করার জন্য সময় লাগে। যেমন একটা বাচ্চার আপনার তার কিন্তু ব্রেনের ম্যাপে কিন্তু কিছুই থাকে না, ব্রেনে কিন্তু কিছুই থাকে না, একদম সম্পূর্ণ নীল থাকে, আর অর্থাৎ ম্যাপটা কিন্তু শূন্য অবস্থা থাকে। যখন সে হাঁটে, কথা বলার চেষ্টা করে, ধীরে ধীরে শিখতে থাকে, শুনতে থাকে, কথা শুনতে থাকে, জিনিস দেখতে থাকে, তখন ধীরে 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 ওই বিভিন্ন ম্যাপ আপনার ব্রেনের মধ্যে তৈরি হতে থাকে। এইভাবে তার যখন সময় বাড়তে থাকে ম্যাপটাও সুসংগঠিত হতে থাকে, যখন সুসংগঠিত ম্যাপ হয়ে যায় তখন কিন্তু তার দ্বারা অনেক কাজ করা সম্ভব হয়। এই জন্য হাঁটা শিখতে একটা বাচ্চার কমপক্ষে আপনার বছরখানিক সময় লাগে, দেড় বছর সময় লাগে, কথা শিখতে আরও লম্বা সময় লাগে। সো এই ম্যাপিংটা তৈরি হতে হবে। ঠিক তেমনি যাদের স্ট্রোক হয় তার নতুন অংশগুলো ওই অংশের জন্য কাজ করতো না যে অংশের জন্য আপনার হাতটা ব্যবহার হতো, যেহেতু নতুন অংশ এটা, সেই নতুন অংশকে আমাকে কাজ শেখাতে হবে। সো ইট টেক্স টাইম, এই সময়ের জন্য আমাদেরকে নিয়মিত থেরাপি করতে হবে। থেরাপি করার আরেকটা উপকার হলো যে আমার হাতের শক্তি বা পায়ের শক্তি আমার ফিরে আসার আগে এটা গোস্তগুলো শুকিয়ে যেতে পারে যদি আমি ব্যবহার না করি। এটাকে বলে আমরা ডিজিউজ অ্যাট্রোফি। সো যদি আমি ব্যবহার না করি তখন আমার এই গোস্তগুলো শুকিয়ে যেতে পারে। সো থেরাপি করে দুটা লাভ, একটা হলো নিউরোপ্লাস্টিসিটি তৈরি হবে, দ্বিতীয় হলো যে আমার হাতের মাসেলগুলো আমার শুকাবে না, অর্থাৎ মাসেল ওয়াস্টিং হবে না। তাহলে আমি ওষুধগুলো কেন খাবো? যেসব ওষুধ আমাকে ডক্টররা সাধারণত প্রেসক্রাইব করে থাকে, ইট অ্যাক্টস অ্যাজ এন হেলমেট, আমরা হেলমেট পরে থাকি। প্রতিদিন কি আমাদের অ্যাক্সিডেন্ট হয়? না, অ্যাক্সিডেন্ট হয় না, ভবিষ্যতে একটা অ্যাক্সিডেন্ট না হতে পারে, এই জন্য আমরা হেলমেটটা ব্যবহার করি। ঠিক তেমনি আমার প্রতিদিন স্ট্রোক হবে তা না, কিন্তু একবার স্ট্রোক হয়েছে আরেকবার স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু আমার এই রিস্ক ফ্যাক্টরগুলো রয়ে গেছে। সো আমি একদিকে রিস্ক ফ্যাক্টরগুলো আমি এলিমিনেট করার চেষ্টা করবো, সরানোর চেষ্টা করবো, ওই দিক থেকে আমি ওষুধগুলো খেতে থাকবো, তাহলে হবে কি আমাকে হেলমেটের কাজ করবে। সো অনেক রোগী আমাকে বলেন যে ডাক্তার আমি এত ওষুধ কতদিন ধরে ব্যবহার করবো? আমরা বলি যতদিন ধরে আপনার এই রিস্ক ফ্যাক্টরগুলো আপনার সরে না যাচ্ছে ততদিন পর্যন্ত আপনি এই ওষুধগুলো ব্যবহার করবেন। ইট অ্যাক্টস অ্যাজ এন হেলমেট। সো আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে বলবো যে কীভাবে আমরা এই মডিফাইবল রিস্ক ফ্যাক্টরগুলোকে আমরা প্রতিরোধ করতে পারি, আমরা মডিফাই করতে পারি, যার দরুন আমাদের রক্তের নালীগুলো সেফ হয়ে যাবে। আমরা রক্তের নালী যদি সেফ করতে পারি তাহলে আমাদের ব্রেন টিস্যুকে স্ট্রোক থেকে আমরা সেভ করতে পারবো। সো স্ট্রোক রক্তের নালীর সমস্যা, ব্রেনের নিজস্ব কোনো সমস্যা নয়। সো আজকে এই পর্যন্তই,
যারা শুনলেন তাদেরকে অনুরোধ এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দেবেন এবং বেল বাটনে ক্লিক করে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ শেয়ার করুন অন্যদের সঙ্গে, আপনার একটু শেয়ারের কারণে অনেক লোকের জীবন বেঁচে যেতে পারে। সবাইকে ধন্যবাদ।